নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও আজ খুব ভালো আছি। আমি এখন যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো। তো আমি এখন খুলনা রেল স্টেশনে ওয়েট করছি। আমাদের দুইজনের এইখানে মিট করার কথা, কিন্তু ও এখনও আসলো না। সেই দীর্ঘ 10 মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি। আমার এই ওয়েট করতে যে কতটা বিরক্তি লাগে আমি কি মানে কি বলবো তোমাদের। তো আমি আর বাইরে দাঁড়াতে পারলাম না, তাই ভিতরে এসে বসলাম। আমার ফ্রেন্ড এখনও এসে পারলো না। যাই হোক, এখানে বসেছিলাম আর একটু ভাবলাম একটু ভিডিও করি, তাই একটু ভিডিও করতে লাগলাম। সবাই আমার দিক তাকাচ্ছিল তো আর কি। দীর্ঘ 20 মিনিট ওয়েট করার পর আমার ফ্রেন্ড আসলো। ভাবছিলাম যে ওর একটা ভিডিও করবো, তা এত রাগ হচ্ছিল আমি আর ভিডিও করতে যাই নাই। তো ফাইনালি চলে আসলাম আমরা জোড়াশিব মন্দির। আমার আরও ফ্রেন্ড আছে, কিন্তু ওরা হচ্ছে একটু তাড়াতাড়ি চলে আসছিল আর আমাদের একটু লেট হয়ে গেছিল। যাই হোক, চলো ভিতরে যাওয়া যাক। পরিবেশটা অনেক সুন্দর, আমার কাছে তো খুব সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমি এখন ভিতরে প্রবেশ করছি, আর এখানে আমি আগে কখনো আসি নাই, এই ফার্স্ট আসলাম। আসবো আসবো বলে সময় করতে পারি নাই, তো এখন সময় করলাম। তাই সব ফ্রেন্ডরা মিলে আমরা ঘুরতে আসলাম। আর সামনে দেখতে পাচ্ছ আমার দুই বান্ধবী, তারা হচ্ছে সেলফি তোলায় বিজি। সরি, দুই বান্ধবী না, একটা বান্ধবী আর একটা বান্ধবীর বোন। খুলনার মেয়ে হয়েও এখনও এই জোড়াশিব মন্দির আসি নাই, ভাবতেই কেমন যেন লাগছে। আসলে সেভাবে সময় সুযোগ করে উঠতে পারি নাই। যাই হোক, এখন আসলাম, এটাই আমার কাছে অনেক। আবার অবশ্যই আসবো এখানে। ফুল আমার সব থেকে একটা প্রিয় জিনিস, আর ফুল ভালোবাসে না এরকম কোনো মানুষ নাই আমার কাছে মনে হয়। আর ফুল দেখলেই একটু ফুল দিয়ে ভাব তো দিতেই হবে, তাই না বলো? এবার আমি মন্দিরের সামনে যাচ্ছি। এটা হচ্ছে সেই জোড়াশিব মন্দির। আমি জুতা খুলে নিচ্ছি। সামনে দেখো বন্ধুরা, একটা বড় আকারের ঘণ্টা আছে। আমি প্রণাম করে একটু ঘণ্টা বাজাতে ইচ্ছা হলো, তো একটু ঘণ্টাও বাজিয়ে নিলাম। হাসি পাচ্ছিল যে কেউ কিছু বলে নাকি, তাই আর কি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে খুলনার একটা বিখ্যাত শিবলিঙ্গ। এটা হচ্ছে কালো পাথরের শিবলিঙ্গ, আর এর পাশে আছে আরেকটি মন্দির। এই জন্য এইখানে নাম হচ্ছে, রাখা হয়েছে জোড়াশিব মন্দির। আর দেখো বন্ধুরা, আমার বান্ধবী কি সুন্দর করে ছবি তুলে দিচ্ছে। আর দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে জোড়া বট গাছ, মানে একটা হচ্ছে বট গাছ আর একটা হচ্ছে পাকর গাছ, মানে জোড়া মন্দিরের পাশে হচ্ছে জোড়া বট গাছ। আসলেই ভাবতেই কেমন লাগে বলো। আর এই গাছ দুটোর বয়স নাকি 1000 বছর। আর এই জোড়াশিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জমিদার কৃষ্ণরাম বসু। আসলে এখানে আসলে মনের দিক থেকে একটু অন্যরকম শান্তি পাওয়া যায়। আর জায়গাটা যে এত সুন্দর, যেটা বলে হয়তো তোমাদের আমি বোঝাতে পারছি না। তোমরা যারা খুলনায় থাকো তারা অবশ্যই, যারা এখনও এখানে আসো নাই তারা অবশ্যই এখানে আসবে, অনেক সুন্দর জায়গা। এই যে এইটাই হচ্ছে আমার সেই ফ্রেন্ড যার জন্য আমি ওয়েট করছিলাম দীর্ঘ 20 মিনিট। ও হাই দিল। আর এ হচ্ছে আমার একটা বান্ধবী আর একটা বোন, ওরা হচ্ছে সেলফি তুলছে। আর ওই সাইডে হচ্ছে আর একটা বান্ধবী রয়েছে। আর এই যে দেখো একসাথে, এই যে আমার ফ্রেন্ড গোলা যাদের সাথে আমি ঘুরতে আসলাম, মানে আমরা সবাই মিলেই ঘুরতে আসলাম, কিন্তু ভিডিও করতে পারলাম না সেইভাবে। আসলে ঘুরতে যাওয়ার আগে কত প্ল্যান ছিল যে এইভাবে না ওইভাবে ভিডিও করব, কিন্তু হয়ে উঠলো না। যে যার মতন সেলফি তুলতে বিজি, ছবি তুলতে, সবাই যে যার মতন ছবি তুলতে বিজি, আমিও। আমি তো ভিডিও করতে ছবি তুলতে বিজি, একটু নিজে নিজের ভিডিও করছি। একাকার কত ভিডিও করব। আমার বান্ধবীকে ডাকলাম, ও আমার সাথে একটু ভিডিও করলো। তোমাদের তো একটা কথা বলাই হয়নি যে আমার ক্যামেরাম্যান ছিল, সে আমাকে বলছিল এইভাবে ভিডিও কর, ওইভাবে ভিডিও কর, মানে ওই সব ডিরেকশন দিচ্ছিল, আমি শুধু সেইভাবে ওর কথা শুনে ভিডিও করছিলাম আর কি।
তো আমরা এখন বেরোয় যাচ্ছি, আমাদের এখানে ঘোরাঘুরি শেষ। এই যে আমরা চারজন বেরোয় যাচ্ছি, আমরা এখান থেকে যাব হচ্ছে 7 নম্বর ঘাট। তো চলো বন্ধুরা। তো এবার আমরা মন্দির থেকে বের হয়ে হাঁটছিলাম, কারণ হচ্ছে আমরা এখন 7 নম্বর ঘাট যাব। আমরা যেখানে ছিলাম এইখানে নাম হচ্ছে 5 নম্বর ঘাট, আর 5 নম্বর ঘাট থেকে 7 নম্বর ঘাটের দূরত্ব বেশি না, হেঁটে গেলে 5 মিনিটের মতো লাগে, তাই আমরা হেঁটেই যাব। আসলে সবাই মিলে হেঁটে গল্প করে যাওয়ার মধ্যে একটা অন্য মজা, তাই আর কি। তো আমি আর আমার বান্ধবী একটু পোজ দিয়ে ভিডিও করে নিলাম, আর এই হচ্ছে আমার সেই ফ্রেন্ড যে হচ্ছে আমার ক্যামেরাম্যান, ও অনেক সুন্দর ভিডিও করে, তোমরা তো দেখলেই বুঝবো অবশ্যই। আর দেখো এগুলো কত সুন্দর, আমার খুব কিনতে ইচ্ছে হচ্ছিল কিন্তু আমাকে কেউ কিনে দিল না, তো আর কি করা যাবে, যাই হোক কিনলাম না, কেউ কিনে যখন দিল না কিনলামই না। আসলে আমরা যেদিন ঘুরতে গেছিলাম সেই দিন হচ্ছে রথ টানও ছিল, এই জন্য আমরাও দেখতে চলে আসছিলাম, সুযোগ কখনো আটছাড়া করতে নাই, যাই হোক। আর আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা এমন একটা টাইমে গেছিলাম যখন হচ্ছে রথ আটছিল, মানে আমরা দেখতে পারছিলাম। অনেক ক্লান্ত, তারপরেও আমরা ফাইনালি চলে যাচ্ছি নিউ মার্কেট। নিউ মার্কেট আসলাম, আর আমরা কিছু খাবো না সেটা তো হয় না, তাই আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। আর এইদিকে আমার একটা ফ্রেন্ড বলছিল আর ভিডিও করিস না, অ্যাকচুয়ালি আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, সবাই বাসায় ফিরতে হবে, আর ওদের বাসা একদিকে আমার বাসা অন্যদিকে। এখন হচ্ছে আমরা যে যার বাসায় চলে যাব, ওরা হচ্ছে আমাকে বাই বাই দিয়ে চলে গেল, আমরা এখন চলে যাব। যেতে যেতে সামনে ফুল চোখে পড়লো, আর আমি তো তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে ফুল আমার অনেক প্রিয়, কিন্তু আমি চাচ্ছিলাম একটা সাদা বা হলুদ গোলাপ নিব, কিন্তু এখানে দুঃখের ব্যাপার হলো সাদা বা হলুদ গোলাপ ছিল না, যাই হোক আর ফুল নিতে পারলাম না। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাইকে টাটা, বাই বাই।